Hi class 5, welcome back to your Bengali third language class. আগের দিন আমরা দীর্ঘইকার করেছি, আজকে করব হ্রস্বইকার। দুই বর্ণের বানান করব প্রথমে, তারপরে তিন বর্ণের করব, ঠিক আছে? তার আগে এগুলো লিখবে, ক প্লাস হ্রস্ব কি হয় উচ্চারণ, কয় হ্রস্ব, কু, চ প্লাস হ্রস্ব উচ্চারণ, চু, ফ প্লাস হ্রস্ব কি লিখবো, ফু, বর্গি জ প্লাস হর্ষ জু। তার আগে এগুলো লিখবে, আমরা উচ্চারণ গুলো বুঝলাম, এরপরে আমরা শব্দগুলো করব। এটা লেখার পরে আমি এটা লিখে রেখেছি আগের থেকে, এটা লিখে নেবে, তারপরে এটা লিখবে দুই বর্ণের বানান, ঠিক আছে? এবার আমি মুছে দিচ্ছি এটা, এবার আমরা বর্ণের বানান গুলো করব। কয় হস্যু ল কুল, চয় হস্যু রয় শূন্য রয় হস্যি চুরি, ময় হস্যু ডয় শূন্য রয় হস্যি মুড়ি, ময় হস্যু ডয় শূন্য রয় হস্যি মুড়ি, চয় হস্যু ডয় শূন্য রয় হস্যি চুরি, কয় হস্যু ল কুল, ফয় হস্যু ল ফুল, ঠিক আছে? দয় হস্যু ধ দুধ, স মানে দন্তেশ্বর হস্যু র সুর, ক চয়ে হস্যু কচু, চয় হস্যু ল চুল, বয় হস্যু ডয় শূন্য রয় হস্যি বুড়ি। আচ্ছা, এগুলো আরেকবার করে নিই আমরা, দুই বর্ণের বানান, কুল চুড়ি মুড়ি কচু বুড়ি ফুল দুধ সুর চুল, ঠিক আছে? এবার করব তিন বর্ণের, তিন বর্ণের বানান, তিন বর্ণে কি কি আছে দেখি, ডয় হস্যু ময় হস্যু র ডুমুর, দয় হস্যু পয় হস্যু র দুপুর, পয় হস্যু কয় হস্যু র পুকুর, তার সব উচ্চারণ গুলোই উ হচ্ছে, ঠিক আছে? ময় হস্যু কয় হস্যু ল মুকুল, পয় হস্যু তয় হস্যু ল পুতুল, চ তয় হস্যু র চতুর। ময়াকার তয় হস্যু ল মাতুল, ঠিক আছে? আরেকবার করে নি তিন বর্ণের বানান, ডুমুর দুপুর পুকুর মুকুল পুতুল চতুর মাতুল, ঠিক আছে? তাহলে আজকে আমরা করলাম হর্ষকার, হর্ষকারের কি কি করলাম আমরা আজকে, হর্ষকারের বানান গুলো করলাম, তাই তো? হর্ষকার দিয়ে যা যা বানান গুলো হয় আমরা সেগুলো করলাম, মানে হর্ষকার যোগে বানান করলাম। এগুলো লিখবে, দু অক্ষরের গুলো লিখবে, ওপরে হেডিংটা হর্ষকার লিখে এটাও লিখবে, যোগে বানান, কেন আজকে আমরা বানান গুলো করলাম, আমরা প্রোনাউন্সিয়েশন গুলো উচ্চারণ গুলো শিখলাম এবং বানান গুলো করলাম, ঠিক আছে? আজকে এতটা, টেক কেয়ার, বাই বাই।